নমস্কার বন্ধুরা, সুদীপ্তা ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাট শাক দিয়ে মুসুর ডাল। তো চলো দেখা যাক কিভাবে আমি পাট শাক দিয়ে মুসুর ডাল রান্না করি। দেখো, পাট শাকগুলো এইভাবে বেছে নিতে হবে, পরিষ্কার করে পাট শাকের শিরাটা ছিঁড়ে দিচ্ছি। দিয়ে পাট শাকটা আমি কুচো কুচো করে কেটে নেব। আমি 5-6 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি 50 গ্রাম মুসুর ডাল। আমি মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে মুসুর ডালটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নাবিয়ে রাখবো। আর পাট শাকগুলো দেখো কুচো কুচো করে কেটে নিয়েছি। ডাল দেখো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। ডালটা এবার নাবিয়ে রাখলাম, কড়ায় অল্প একটু জল দিলাম, দিয়ে ডালের মধ্যে জলটা দিয়ে দেব। কড়া পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিলাম। আর আমি ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি, শুকনো লঙ্কা, আর নিয়েছি রসুন। এবার আমি রাঁধুনিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নটা 1 সেকেন্ড ভেজে নেব। নিয়ে আমি এবারে রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম। রসুনের টুকরোগুলো ভালো করে ভেজে নেব, একটু ভাজা ভাজা গন্ধ হবে, তারপরে আমি পাট শাকটা দিয়ে দেব। পাট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। পাট শাকের মধ্যে আমি নুন আর হলুদ সামান্য দিয়ে দেব। ডালের মধ্যেও নুন দেওয়া আছে, পাট শাকটায় আমি সামান্য নুন দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। পাট শাকটা ভাজা ভাজা হবে, দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এইরকমভাবে ভাজা ভাজা হবে। এবার আমি ডালটা ওর মধ্যে ঢেলে দেব। ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একবার ফুটতে দেব। ডালটা এবার গলে গেলে আমি ডালটা নাবিয়ে নেব। দেখো ডাল ফুটে উঠেছে, ডাল সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। হাই ফ্লেমে ডালটা ফুটিয়ে নিয়েছি। পাট শাক দিয়ে মুসুর ডাল আমার একদম রেডি। বন্ধুরা, কেমন লাগলো আমার পাট শাক দিয়ে মুসুর ডালের রেসিপি কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, লাইক করো, শেয়ার করো। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।